কেমন আছো? এই মাত্র আজকেই ফিরেছি কিছুক্ষণ আগে, তো ফিরেই কিছু কথা না বললেই নয়, কারণ আমি যখন বেড়াতে গেছি দীঘাতে তখন রাতে শুয়ে শুয়ে কিছু ব্লগ দেখছিলাম, সবারটা দেখতে পারিনি। কিন্তু দেখো, তোমাদের তো ভালো ব্লগ দিলে তোমরা দেখো না, তো জানি কন্ট্রোভার্সি চ্যানেলে ভালো ব্লগ দিলে দেখবে না, কিন্তু জ্ঞানে অনেকে এসে দাও যে ভালো ব্লগ দাও, দেখবো কেন এগুলো করো। তো যারা এখানে এসে গালাগালি দাও আর জ্ঞান দাও, বিশেষ করে এই গালাগালি পার্সেন্টগুলোকে বলছি, কোথায় গো তোমরা, কই আসছো না তো, তাহলে ন্যাকামিটা না কম করবি, বুঝেছো? কারণ তোমরা হচ্ছ এক নম্বরের ছোট লোক, ছোটো লোক বলেই তোমরা এসে আমাদেরকে গালাগালি দাও, বাবা মা তুলে, হাজব্যান্ড তুলে, বুঝেছো? তোমাদের বলছি, যারা প্রতিনিয়ত বাবা মা ভাই বোন সবাইকে তুলে গাল খিস্তি কামারি করো, আর কিছু জন আছো তারা জ্ঞানদাত্রী আর জ্ঞানদাতা, যারা এসে বলে ভালো দিতে পারো না, ও লোকের পেছনে লাগো, তো কোথায় কোথায় তোদের কমেন্ট? এখন যখন দেখবি না তো এই কুটকা চালিয়েই দেখবি, ঠিক আছে? তাহলে এটাই করব, আমরা তো এখানে আঙুল চুষতে বসিনি। তো শোনো, দুদিন ধরেই আমি দেখছি, যেটা সেই সম্পর্কে বলি, যে ম্যান্ডি, আমাদের ম্যান্ডির হাজব্যান্ডের সঙ্গে তার বিরাট একটা ক্যাজরা চলছে। সেই কমিউনিটি পোস্ট দিয়েছিল একটা পাখির সঙ্গে তুলনা করে, সেটা আমি দেখেছি, আবার সেটাকে ডিলিটও করে দিয়েছে শুনলাম যেটা। তো আমি তোমাদের আসলে ব্যাপারটা বলি, শোনো, ম্যান্ডি জেনে গেছে যে এইটার ওপর বেস করে ওকে থাকতে হবে। ওর প্রত্যেকটা চ্যানেলেই দেখবে মিথ্যে কথা ন্যাকামি প্রথম থেকে, এইভাবেই উঠেছে ওকে, এইভাবে দর্শকরাও কিন্তু চায়, নাহলে কী করে উঠবে? এইবার ওর ওপর ভরসা করে ওর হাজব্যান্ড কিন্তু পুরোটা চলে, পুরোটা দেখেছি, যেটা চলা উচিত নয়। দেখবে ওর সঙ্গে যে বন্ধুটা গেছিলো ওদের বেড়াতে, সেই মেয়েটি ইউটিউব ছাড়াও অনেক কিছু করে, সেই মেয়েটির স্ট্রাগল দেখলে না স্যালুট দিতে ইচ্ছা করে। ম্যান্ডি ইউটিউব থেকে যতটুকু ইনকাম করে, ওর হয়তো মনে হয় যে আর দরকার নেই আলাদা কিছু করার, তাই জন্য ও করে না, সেটা ওর ব্যাপার। কিন্তু ওর হাজব্যান্ড, তার একটা চ্যানেল ছিল, আমি না ওদের নাটকগুলো আগে দেখতাম, ওই সাম ক্রিয়েটার বলে, সমু ভাই চ্যানেল ছিল, দেখতাম, আছে, তাতে অনেক ভালো ভালো স্টোরি ভিডিও কিন্তু ওর চ্যানেল থেকেই পাবলিশ করা আছে, দেখবে। কিন্তু এতই তার অলসতা জীবনে, এটা মনেই হয়, এবং প্রতি পদে পদে সে প্রমাণ করে দেয় যে তার অলসতা এত বেশি, সব কিছু খাটবে ওর বউ, আর ও বসে বসে শুধু সেগুলোকে খাবে দাবে হজম করবে আনন্দ করবে। এইবারে দিন কতক ধরে ম্যান্ডি সমু ঝগড়া, সমু ম্যান্ডি ঝগড়া, ঝগড়া ঝগড়া ঝগড়া, আমি আর পাচ্ছি না, পাচ্ছি না, পাচ্ছি না, পাচ্ছি না, পাহাড়ি গেল, পাহাড়ি কেন কথা বললো না, কেন ভাই আছে, কেন সমু নেই, প্রেমে কেন নেই, কেন নেই, ওরে বাপরে। তারা ফিরে এলো, ফিরে আসার পরে শুরু হলো আরেক হানিমুন। সমু বললো, আমি তো কোনোদিনও হানিমুনে যাইনি তো একা, তাই ওকে নিয়ে যাবো। ভাই কত পয়সা, অত টাকা পাহাড়ে খরচা করে এসেছে, আবার পুরো ফুল কার কারে, ওদের ওখান থেকে চলে গেল মন্দারমণি, বাই কার, কত টাকা এখন পেট্রোল খরচা চিন্তা করো। ঠিক আছে ভাই, ম্যান্ডির আছে, ম্যান্ডি যেতেই পারে, কিন্তু এরা সত্যি খুব কষ্ট করে একদিন যে ওরা মানে এই পয়সাটা উপার্জন করেছে, ম্যান্ডি বিশেষ করে, সেটা ওর বর অতটা পাত্তা দেয় না ব্যাপারটা, কারণ ও জানে যে আমার বউ যত ন্যাকামি করবে এমনি রেভিনিউ আসবে। তারপর দেখা গেল ম্যান্ডির বাবা আমাদের দাদুর চ্যানেলে, তিনি তো একটা কথা বলে দু মিনিট, দাদু সরি ক্ষমা করবেন, কিন্তু আপনি যখন কথাগুলো বলবেন না একটু দাদু স্পিডটা বাড়িয়ে দেবেন, কাকু বলছে, হ্যাঁ কাকু বলছি, কাকু ওই দাদুর চ্যানেল বলে দাদু বললাম, অ্যাকচুয়ালি কাকু বলছি, কাকু আপনি স্পিডটা না একটু বাড়িয়ে দেবেন, ওই করে এক মিনিট সে ওয়েট করছি দ্বিতীয় কথায়, ভীষণ বিরক্ত লাগে, কাকু একটু তাড়াতাড়ি মানে আসলে স্পিডটা একটু বাড়িয়ে দেবেন, জানি আপনার বয়স হয়েছে, আপনাকে কিন্তু আমি ভীষণ শ্রদ্ধা করি, একটা কারণে করতাম যে এই বয়সে এসেও এত বড় রোগের পরেও আপনি চ্যানেলটা কী সুন্দর করেছেন, ইন্সপায়ার হয়ে আপনাকে দেখে অনেকেই এটা করবে এই বয়সে, কিন্তু আপনার জামাই ভাই ইয়াং বয়স থেকেই কী অলস, শুধু আপনার মেয়ের ওপরে ডিপেন্ডেন্ট, কিচ্ছু করবে না, কিন্তু ওই আপনার মেয়ের বন্ধু দেখুন ও অত খাটে, ওর বর, ওর বড়ও কী খাটান খাটে, মানে একটা কাজ করে, ওদেরও কিন্তু এখন নামসাম ভালোই ইউটিউব থেকে আসে, যা ভিউজ হয় দেখি, কিন্তু ওর বর কিন্তু চাকরি করে, তো আপনার জামাই কেন কিছু করতে চায় না? তো এই দাদুর চ্যানেল থেকে দেখা গেল যে দাদুও খুব আপসেট, তিনিও ঠাড়ে ঠোরে বোঝানোর চেষ্টা করছেন যে ওনার মেয়ের সঙ্গে ওনার জামাইয়ের একটা বিরাট কিছু অশান্তি চলছে, কন্ট্রোভার্সি আরও আরও শুরু নাও বন্ধু, দাগানো হয়ে গেল মেয়ের চ্যানেলের দিকে, কারণ মেয়েই বলেছে বাবা তুমিও বলো, নাহলে আমার এদিকে না কন্ট্রোভার্সিটা ঠিক হচ্ছে না, তো বাবাও শুরু করে দিল।
এরম করতে করতে। তো সেই কাকুর ভিডিও দেখে সবাই জিজ্ঞেস করছে কী হয়েছে কী হয়েছে কী হয়েছে কাকু কী হয়েছে কী হয়েছে। তারপর কাকু আবার ভিডিও, তারপর তো সবাই চিন্তা, মানে ঘরের চিন্তা নেই ম্যান্ডির চিন্তায়, ম্যান্ডির ভিউয়ার্সরা মানে একবারে হেগ্গে পিড্ডে একসা হয়ে যাচ্ছে, মানে ভীষণ ভয় পাচ্ছে, মানে চিন্তায় ভাবনায় কী হবে ম্যান্ডির সঙ্গেটার, কী হবে কী হবে কী হবে কী হবে আলটিমেটলি ম্যান্ডি আর সোমর যদি ডিভোর্স হয়ে যায়, তাতে ম্যান্ডির আরও লাভ, এটা ওরা গট আপও করতে পারে। আরে এই ক্রিয়েটারগুলো কী পারে না, এদের লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয়। আর একটা দেখছো না পাল দেবনাথদের, এ ওর বাবার কোথায় ঘা, ওর ওর মায়ের কি, এ ওর সঙ্গে শোয়াচ্ছে ও তার সঙ্গে শোয়াচ্ছে, এদের কোনো মান ইজ্জত আছে? এইটাও তেমনি। তো যাই হোক, এর আবার অন্যদিকে মান সম্মান, তো নিজের স্বামীর সঙ্গে ঝগড়া কমিউনিটি পোস্ট করে করে দিয়ে দিচ্ছে, লোকে যেন ঘাসে মুখ দিয়ে চলে বুঝবে না। তো ম্যান্ডির এই জিনিসগুলো ভীষণ খারাপ লাগে, ক্রিয়েটারদের কি মান ইজ্জত বলে কিছু নেই, নিজেদের ঘরে ঝামেলা কমিউনিটি পোস্ট, এই পোস্ট দিয়ে নিজের বাবাকে দিয়ে বলাচ্ছে, এটুকু বলে দিতে পারে না যে আমাদের এই যে পার্সোনাল প্রবলেমটা আমরা বাইরে আনতে চাইছি না, তো তোমরা যেমন ব্লগ পাচ্ছ সেরকমই পাবে, সেটুকু বলার ক্ষমতা নেই। এই যে এত ভিউয়ার্সদেরকে চিন্তায় ফেলা, ক্রিয়েটারদেরকে চিন্তায় ফেলা, কেন কেন ম্যান্ডি কেন? তো শোনো, এরপরে আসল রহস্য উন্মোচন করলো আমাদের সোমু ভাই। সোমু ভাই বাইক নিয়ে একটা ব্লগ আমি দেখলাম, তিনি তো আবার ব্লগটা দেন না চ্যানেলে, অনেক রাজার মতো তো থাকেন, একটু খাটতে ভালোবাসেন না খুব একটা, বই তো অনেক আছে আবার খাটবো কিসের জন্যে, ওর মুখ যতক্ষণ আছে আমার পাশে আমি এমনি ইনকাম করবো। তো এইটাই আসল কথা সোমু ভাই, তুমি আজকে তোমার ব্লগে যেগুলো বললে তাতে বোঝা গেল তুমি একটা কাজ পেয়েছো, কী পাওনি সেই কাজ নিয়ে প্রবলেম, তোমাকে মনে হয় তোমার ওয়াইফ বলেছে এই কাজটা তোমায় করতেই হবে, বা এই শুধু ইউটিউবের ভরসায় থাকলে চলবে না, তোমাকে কাজকর্ম করতে হবে, বা ইউটিউবের চ্যানেলটা যদি চালাতে পারো সেটাও কাজ, সেটাও তোমায় সিরিয়াস করতে হবে। আর কাজ শুনলেই সোমু ভাইয়ের মাথার চক্ষু চড়ক গাছ, বুঝছো তোমরা, তো চক্ষু চড়ক গাছ হয়ে গেছে, সোমু ভাই ভীষণ রেগে গেছে, কারণ সোমু ভাই কেন খাটবে কেন খাটবে। তাই সোমু ভাই রাগের চোটে বেরিয়ে পড়েছে, কোনো গন্তব্য নেই কিছু নেই, আমি কাজ করেই দেখাবো। তো এই যদি জেদটা থাকে না সোমু ভাই, আমি তোমাকে হ্যাটস অফ জানাই, কারণ তোমার মেয়ে বড় হচ্ছে ভাই, বউয়ের চ্যানেল থাক না, তোমার তো একটা দাঁড় করানো চ্যানেল আছে, তোমার বউই দাঁড় করিয়ে দিচ্ছে, তো সেই চ্যানেলটার জন্য খাটো না, এত উড়েমি করলে কিছু হয় না, অন্তত মেয়েটার জন্য তুমি একটু খাটো, যেখানে যাচ্ছ যাও, গন্তব্যে দেখিয়ে দাও যে তুমিও পারো তুমিও পারো। আর এইরকম একটা ইরেসপন্সিবল যদি হাজব্যান্ড হয় তার সঙ্গে থাকা সত্যিই খুব মুশকিল। দেখো অনেক ক্ষেত্রে ওর চ্যানেল বড়, ওর হয়তো ইনকামটা বেশি, হাজব্যান্ডের কম, তাতে কী, কিন্তু আজকে রিয়াঙ্কার চ্যানেলে রিয়াঙ্কার যে ইনকাম, ওর হাজব্যান্ড নিশ্চয়ই অত মাইনে পায় না, ও যা কাজ করে আমি দেখেছি, কিন্তু অত্যন্ত রেসপন্সিবল ছেলে রিয়াঙ্কার যে মানে হাজব্যান্ড, অত্যন্ত রেসপন্সিবল পার্সন দেখেই বোঝা যায়। তো সেগুলো দেখেও তো এ একটু শিখতে পারে, তাই না? তো ভালো হয় মানে ভিউয়ার্সদেরকে এইভাবে ধোঁয়াশাতে রেখে বাজে বাজে কমিউনিটি পোস্ট দিয়ে, মানে নিজেদের ঝগড়া সর্বসমক্ষে তুলে না ধরে যদি নিজেদের ঝামেলাটা নিজেরা মিটিয়ে নেয় অনেক বেশি বেটার হয়, তাই না? তো এইভাবে আমাদেরকে দিন রাত বোকা না বানিয়ে, তো নিজেদেরকে না মানে একটু মান সম্মানের ঘেরা টোপে রাখো, মানে ক্রিয়েটার হয়েছে বলে এই নয় যে মান ইজ্জত নিজেদের পার্সোনাল বলে কিছু থাকবে না। আজকে তোমার হাজব্যান্ডকে সবাই অপমান করছে, সোমু ভাইকে, সেটা কি তোমার ভালো লাগছে? তুমি তো জানোই, তুমি ওর গুণ দোষ সবই জানো, আবার সেগুলো বলেওছ, তোমরা জানো যে যত বেশি নেগেটিভিটি ছড়াবে তত তোমাদের ভিউজ, কিন্তু এতে মান সম্মান থাকে না, তাই না? তো সোমু ভাই যদি কাজ করে নিজের জীবনটাকে আরও বেটার করতে চাইছো খুব ভালো, কারণ ইউটিউবের কোনো তো ভরসা নেই, আজ আছে কাল নাও থাকতে পারে, সোমু ভাই সেরকম ইউটিউবটার জন্য ডেলি যে ভিডিও দেয় খাটে তাও না, তাই বইয়ের চ্যানেল বইয়ের টাকা বইয়ের পয়সা এগুলো না করাটাই বেটার, নিজেরটা নিয়ে থাকাই ভালো। তো সোমু ভাই আমি চাইবো তুমি খুব ভালো একটা চাকরি করো, বা পেয়েছো কি জানি না, তোমার তো ব্লগটা দেখে মনে হলো তোমার কোনো নিশ্চয়তা নেই ব্যাপারটায়, তুমি কোথা থেকে কোথায় চলে যাচ্ছ এটুকুই দেখলাম, তো তুমি আশা করি একটা নিশ্চয়ই ভালো জব পেয়ে যাবে, এবং সেটাকে মন দিয়ে করো, সেটা নিয়ে ঝগড়া করার কিছু নেই। হাজার হাজার ফ্যামিলিতে না বছরের পর বছর হাজব্যান্ড ওয়াইফ থাকে না, কাজে চলে যায় তাদের মানে জীবনের এম পূরণ করার জন্য, তো তোমারও যদি সেরকম একটা জেদ থাকে তুমিও নিজেকে প্রমাণ করে দেখাও, এটা তো তোমার অস্তিত্বের লড়াই, তাই না? অস্তিত্বটাকে প্রমাণ করে দেখাতে হবে। তো সবাই খুব ভালো থেকো, আর
এই এখন কিন্তু চলতে থাকবে, কারণ আমাদের ম্যান্ডি কিন্তু এগুলো খুব ভালোবাসে যে তোমাদেরকে একটা মানে ধোঁয়াশার মধ্যে রাখবো আর আমাদের ভিউজ হবে। এছাড়া তো হয় না, এমনিতে ওর ভিউজ হয়, ওতে হবে না, এইগুলোকে আবার দিতে হবে। তো এইগুলো একটুখানি চাপাচুপি থাকলেই ভালো হয়, বুঝলে ম্যান্ডি? কিছু মনে করো না, বড় দিদি হিসেবে বললাম, মান সম্মানটা অনেক আগে, আর তোমার বাবার বয়স হয়েছে, এই সমস্ত উনি কিন্তু নিতে পারবেন না, তুমি নিতে পারলেও জানি না আবার তোমার ট্রেনিংয়ে তিনিও তোমাদের মতোই হচ্ছে কিনা। আর সবাই যে বলছো না যে ম্যান্ডিকে ও তার মায়ের মতো হয়েও না, মায়ের মতো হয়েও না, না ও মায়ের মতো হবে না, হলে অনেক আগেই হতো। ও যা সহ্য করেছে ও স্বামীর সঙ্গে, আশা করি সহ্য করবে না অন্য মেয়ে। তো ও যখন এতটা কষ্ট সহ্য করে স্বামীর সঙ্গে থেকেছে, তাহলে এখনও থাকবে। এবার জানি না কপালের ফের আর বয়সের সঙ্গে সঙ্গে মানুষের সহনশীলতাও কমে যায়, ও হয়তো সহ্য করতে করতে ওর ডিসিশান চেঞ্জও হতে পারে, সেটা ওর ব্যাপার, যেটা হবে সেটা দেখবো, এখন থেকে প্রেডিক্ট করে কোনো লাভ নেই। তো এটুকুই বলার ছিল, বললাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার বলবো না একশোবারই, কারণ এটা মতামত শেয়ারের দরকার নেই, এটা কোনো মোটিভেশনাল ভিডিও নয়। লাইক কমেন্টটা করে তোমাদের মতটা জানিয়ে, ঠিক আছে, যে মান সম্মানটা অন্তত রাখা উচিত প্রত্যেকটা ক্রিয়েটারের। তো আজকে আসি, টাটা।